টু মাই চ্যানেল রজনীস ক্রিয়েশন। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার স্পেশাল। আজকে সারাদিন বাড়িতে কি করছি না করছি তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করব। তো আজকের ব্লগটা ঘরোয়া ব্লগই হবে, সকাল থেকে বাড়িতে কি করছি না করছি এসবই শেয়ার করব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে কিছু বাড়ির কাজ আছে, প্রথমে মানে একটু রান্নাতে মাকে হেল্প করে দেব, কারণ আজকে তো রবিবার, চিকেন তো হবেই। তো চিকেনটা মা করবে, আমি ব্রেকফাস্টের একটা আইটেম করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আইটেমটা হচ্ছে ব্রকোলির একটা আইটেম হবে আর কি, মানে একটু অন্যরকম ভাবে করব, রুটি দিয়ে খাওয়ার। তো তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। তো আগে কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নিই চলো, তারপর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমার একটু গাছে জল দেওয়া আছে, গাছগুলো আগে জল দিয়ে নেবো, তারপর মায়ের কাছে একটু মাকে হেল্প করে দেব। তো চলো দিনটা শুরু করা যাক। এই যে এই গাছগুলোতেই জল দেব, এই গাছগুলো আমার বেডরুমের জানলাতেই থাকে। তো কিছু অ্যালোভেরা আছে আর কি সব গাছ আমি ঠিক নাম জানি না, একটা গোলাপ গাছ আছে। তো ঝটপট গাছগুলোতে জল দিয়ে নিই, দিয়ে বাকি কাজগুলো করে নিই। এবার সকালের সবজির বাজার যেগুলো করে আনা হয়েছে সেগুলো আমি একটা বড় পেতেই ঢেলে ঠিক করে রাখছি, তারপর এই শাকগুলো কাটতে বসবো। যে এবার আমি শাকগুলো কেটে নিচ্ছি, শাকগুলো কেটে নিয়ে মাছ আর মাংসগুলো একটু ধুয়ে নেব, ওগুলো সব ভেজানো আছে জলে, নুন জলে। অনেকগুলি শাক ছিল, আজকের মতন কাটা হয়ে গেছে। এবার অন্য দিনের জন্যগুলো কেটে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি নিয়ে রান্না করতে সুবিধা হয়, কারণ শাক বাছতে আর কাটতে তো অনেক টাইম লাগে। তো আজকে রবিবার যেহেতু, তাই ছুটির দিন সময় পাওয়া গেছে, তাই আমি সব কাজগুলি একবার মানে সব শাকগুলি কেটে সেরে রেখে দিচ্ছি। শাক কাটার পর্ব মিটে গেছে, এবার মাছ আর মাংসগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি, যাতে মা তাড়াতাড়ি রান্নাটা সারতে পারে। আজকে মাছটা রান্না হবে না, তবুও মাছটা ধুয়ে একদম ঠিক করে রেখে দিচ্ছি, কারণ যাতে অন্য দিনগুলোর সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করেই রান্না করা যায়, আর যাতে ধোয়াধুয়ির ব্যাপার না থাকে। তো সেই জন্য কাজ সব এগিয়ে রাখাই হচ্ছে, যেহেতু রবিবার পড়েছে। মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনটা তো আগেই ধুয়ে নিয়েছি। এবার চিকেন কারির জন্য যে মশলা পেস্টটা লাগবে সেটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি।
কাজকর্ম। এবার দেখতেই পেলে একটু আধটু মাখে, একটু মাছ মাংসটা একটু ধুয়ে আর একটু সবজি ফবজি একটু কেটে, একটু শাক ফাক বেচে এইসব এইসবই করে একটু হেল্প করে দিলাম। মা এবার চিকেনটা করছে। আর তো এবার আমি ব্রোকলির রেসিপিটা শুরু করব। তো তোমরা চলো ব্রোকলির রেসিপিটা দেখে নেবে। খুবই সিম্পল অ্যান্ড খুবই টেস্টি একটা রেসিপি, আমাদের তো খুবই ভালো লাগে। তো চলো তোমরা দেখে নাও রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই একটা গোটা ব্রোকলিকে আমি টুকরো টুকরো করে বড় বড় সাইজে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে জল দিয়ে তাতে নুন দিয়ে ব্রোকলিটা একটু ভাপিয়ে নেব, কারণ বাজারের ব্রোকলি তো তো একটু নোংরাগুলো বেরিয়ে যাবে, বীজটাও কেটে যাবে। তো তার জন্য একটু ভাপিয়ে নিলাম ব্রোকলিটা, একটু ফুটে উঠলেই জলটা ফেলে দিয়ে ব্রোকলিটা ছেঁকে নিতে হবে। তারপর কড়াইয়ে আমি 2 চামচ মতন রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার এই রিফাইন অয়েলের মধ্যে আমি 1 গোটা টমেটো, 1 ক্যাপসিকাম আর 2 বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি, যেমন চিলি চিকেনের কাটতে হয় ঠিক সেই রকম। তো এবার একটু এটা সটে করে নেব তেলে, হালকা করে ফ্রাই করে করতে থাকবো। আর এর মধ্যে আমি এবার খুব অল্প পরিমাণে 1 টিস্পুন মতন আদা বাটা দেব। আদা বাটাটাই শুধু লাগবে, আর রসুন টসুন কিছু লাগবে না এই রান্নাটার মধ্যে, শুধু এই অল্প পরিমাণে 1 টিস্পুন মতন একটু আদা বাটাই লাগবে। তো এবার এই আদা বাটাটার সঙ্গেও এই ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ফ্রাই করে নেব। এটা ফ্রাই করতে করতেই ওই যে ব্রোকলিটা ভাপিয়ে রাখলাম, সেই ব্রোকলিটাও অ্যাড করে নিয়ে এটার সঙ্গেই একসাথে ফ্রাই করব। এবার এই সবজিগুলো ভাজার কিছুক্ষণ পর পরিমাণ মতন নুনটা দিয়ে নেব, নুন আর হলুদ যেটা লাগে। নুন হলুদটা তোমরা পরিমাণ মতনই দেবে, আমি এখানে 1 টিস্পুন মতন হলুদ দিলাম। আর নুনটা যতটা বড় সাইজের এই ব্রোকলিটা হবে আর সবজিগুলো অ্যাড করবে নিজের মনের মতন, তো সেরকম অনুযায়ী নুনটাও দিয়ে নেবে তোমরা। তো এবার এই নুন হলুদটার সঙ্গেও ভালোভাবে একটু ভেজে নেব সবজিগুলো। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন মতন চিনি। চিনিটা এখানে জাস্ট মিষ্টি স্বাদের, রান্নার স্বাদের জন্যই অ্যাড করছি, কারণ এই রান্নাটা তো মিষ্টি মিষ্টি হবে না, ঝালঝাল টকটকই হবে, একটু চাইনিজ টাইপেরই হবে। তো চিনিটা জাস্ট রান্নার নুন মিষ্টির ব্যালেন্সের জন্যই দেওয়া হলো। এবার 4-5টা মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেরকম অ্যাড করবে, কারণ আমি এরপরে আবার গোলমরিচও দেব, তো লঙ্কাটা একটু কমই দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো থেকে একটু জল বেরিয়েছে ব্রোকলিটা থেকে, আর আমিও একটু অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম যাতে সবজিগুলো নরম হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। তো খুবই অল্প পরিমাণে জল অ্যাড করবে, বেশি জল দেবে না একদমই। এবার আমি 1 টিস্পুন মতন ভিনিগার অ্যাড করব। এই ভিনিগারটা দিলে একটু টকটক ফ্লেভার আসবে, খুবই ভালো লাগে খেতে, তো ভিনিগারটা অবশ্যই অ্যাড করবে এরকম সময়ে। ভিনিগারটা দেওয়ার পর আমি 1 টেবিল স্পুন মতন নয়, তার থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এই গোলমরিচের গুঁড়োটাও অবশ্যই দেবে, কারণ এই গোলমরিচের শুধু ঝাল তো হয় না, একটা আলাদা ফ্লেভারও অ্যাড করে রান্নাটার মধ্যে। তো গোলমরিচও দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু অল্প পরিমাণে 1 টিস্পুন মতন সয়া সস অ্যাড করব। সয়া সসটা বেশি দেবে না, এই 1 টিস্পুন মতনই দেবে, খুব কমই লাগে, তাতেই ভালো লাগে খেতে রান্নাটা। তো সব কিছু অ্যাড করা হয়ে গেছে, আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ রাখবো। এবার দেখতেই পাচ্ছ সবজিটা কতটা কমে এসছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, নরমও হয়ে গেছে, আর আমার রান্নাটাও একদম রেডি। এবার আমি এটা নাবিয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, আর আমার রেসিপিটা কেমন লাগলো ব্রোকলি সেটাও অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাবে। আর
প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমরা, আর আমার চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা যেন ভুলবে না। তো টাটা আজকের মতন।